কলকাতা থেকে আপনাদের সাথে আছি আমি চৈতালি রায়। শুরুতেই জানিয়ে দিচ্ছি আমাদের হাতে পাওয়া সর্বশেষ সংবাদ শিরোনাম। ভারতকে চমকে দিয়ে ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র পরীক্ষা পাকিস্তানের, জানেন 20 তারা থাকছে। ভয়াবহ রিপোর্ট, উইঘুর মুসলিমদের দাস বানিয়েছে চীন। পাকিস্তানের নতুন মানচিত্রকে সমর্থন রাশিয়ার, যেসব কারণে সৌদি কাতার আবারও এক হলো। এরদোয়ান রুটি বিক্রেতা থেকে যুদ্ধংদেহী প্রেসিডেন্ট, আবার যুদ্ধ শুরু। পাকিস্তানের হামলায় ভারতের 15 সেনা নিহত, ভারতের মাথায় হাত। এরপর আরো থাকছে, ইহুদি রাষ্ট্র ইসরায়েলে আশ্রয় চান হাজার হাজার ইরানি, কিন্তু কেন জেনে নিন রহস্য। সর্বশেষ চ্যানেল 20 দর্শকদের জন্য থাকছে একটি বিশেষ প্রতিবেদন। ভারত চীন যুদ্ধ লাগলে বিশ্বের কোন কোন দেশ কার পক্ষ নেবে? দর্শক শুনছিলেন শিরোনাম। এবার বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আপডেট থাকুন। ভারতকে চমকে দিয়ে ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র পরীক্ষা পাকিস্তানের। ভারতের সঙ্গে সীমান্তে চলমান উত্তেজনার মধ্যেই সফল ক্ষেপণাস্ত্র পরীক্ষা দাবি করেছে পাকিস্তান। বৃহস্পতিবার দেশীয় তৈরি ফাতা এক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করা হয়। পাকিস্তানের ISPR এক বিবৃতিতে জানিয়েছে, ফাতা এক বহুমুখী রকেট সিস্টেমটি 140 কিলোমিটার দূরে আঘাত হানতে পারে। এতে আরো বলা হয়, এই ক্ষেপণাস্ত্র পদ্ধতিটি পাকিস্তান সেনাবাহিনীকে হস্তান্তর করা হবে। শত্রুর ভূখণ্ডে নির্ভুলভাবে এটি আঘাত হানতে সক্ষম। সেনাবাহিনী ও বিজ্ঞানীরা এই ক্ষেপণাস্ত্রটির সফল পরীক্ষা সম্পন্ন করায় দেশটির বেসামরিক নেতৃবৃন্দ ও সামরিক কর্মকর্তারা অভিনন্দন জানিয়েছে। এর আগে গত ফেব্রুয়ারি ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যে রাত 2 ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায় পাকিস্তান। নিউজ সোর্স আল জাজিরা। প্রিয় ভালোবাসা দর্শক, চীন ভারত যুদ্ধ লাগলে আপনি কোন দেশের পক্ষ নেবেন? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, ভয়াবহ রিপোর্ট, উইঘুর মুসলিমদের দাস বানিয়েছে চীন। চীনের জিনজিয়াং প্রদেশের উইঘুর মুসলিমদের বলপূর্বক দাসে পরিণত করার অভিযোগ উঠেছে চীনা সরকারের বিরুদ্ধে। মার্কিন গবেষণা সংস্থা সেন্টার ফর গ্লোবাল পলিসির সাম্প্রতিক এক রিপোর্টে উঠে এসেছে এমন ভয়ঙ্কর তথ্য। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম BBC ও এই প্রতিবেদনের সঙ্গে যুক্ত ছিল। সেখানে বলা হয়েছে, 2018 সালে 570,000 উইঘুর মুসলিমকে তুল চাষে বাধ্য করা হয়েছিল। যে কাজগুলো তাদের দিয়ে করানো হয়েছিল তা আধুনিক শ্রমিক অধিকারের বিরোধী। রিপোর্টে স্পষ্ট বলা হয়েছে, কার্যত দাসের মতো ব্যবহার করা হয়েছে উইঘুরদের সঙ্গে। জিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলিমদের সঙ্গে চীন প্রশাসনের ব্যবহার নিয়ে দীর্ঘদিন ধরেই সরব বহু অধিকার রক্ষা সংস্থা জাতিসংঘেও এ প্রসঙ্গে চীনকে বারবার আক্রমণ করা হয়েছে। সম্প্রতি জার্মানির নেতৃত্বে ইউরোপীয় ইউনিয়ন এ প্রসঙ্গে চীনের সমালোচনা করেছিল, তবে দাসত্বের বিষয়টি এই প্রথম সামনে এলো। আরেকটি হট নিউজ হচ্ছে, পাকিস্তানের নতুন মানচিত্রকে সমর্থন রাশিয়ার। পাকিস্তানের নতুন মানচিত্রের ব্যাপারে ইসলামাবাদের অবস্থানকে সমর্থন করে রাশিয়া। প্রধানমন্ত্রী ইমরান খানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর মুইদ ইউসুফ বুধবার একথা বলেছেন। তিনি বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব ও আন্তর্জাতিক আইন অনুযায়ী এই মানচিত্র তৈরি করা হয়েছে। ইসলামাবাদে সাংবাদিককে সঙ্গে আলাপকালে তিনি বলেন, মঙ্গলবার সাংহাই সহযোগিতা সংস্থার জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠক পাকিস্তানের নতুন রাজনৈতিক মানচিত্র প্রদর্শনের ব্যাপারে ভারতের আপত্তি প্রত্যাখ্যান করেছে। ডক্টর ইউসুফ বলেন, পাকিস্তান SCO বৈঠকে গর্বের সঙ্গে রাজনৈতিক মানচিত্র প্রদর্শন করেছে। সদস্য দেশগুলো ভারতের আপত্তিকে প্রত্যাখ্যান করে, এমনকি রাশিয়াও এই ইস্যুতে পাকিস্তানের পক্ষে ছিল। তিনি জানান, স্বাগতিক দেশ রাশিয়া 3 দিন আগে অংশগ্রহণকারী দেশগুলোকে তাদের কারিগরি দিক পরীক্ষা করে নিতে বলে। 11 সেপ্টেম্বর এই কারিগরি পরীক্ষার সময় পাকিস্তানের মিটিং রুমের দেয়ালে নতুন মানচিত্র আঁকা থাকা নিয়ে ভারত আপত্তি জানায়। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, যেসব কারণে সৌদি কাতার আবারও এক হলো। উপসাগরের সংকট সমাধানে কাতারের সঙ্গে আকাশ, ভূমি এবং জলসীমা পুনরায় খুলে দেওয়ার দীর্ঘ প্রতীক্ষিত প্রস্তাবে সোমবার সম্মত হয় সৌদি আরব। উপসাগরীয় সহযোগিতা পরিষদের বার্ষিক সম্মেলনে মঙ্গলবার সৌদি আরব পৌঁছালে কাতারি আমির শেখ তামিম বিন হামাদ আল খানির সঙ্গে কোলাকুলি করেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। উষ্ণ অভ্যর্থনা কাতারের সঙ্গে তার উপসাগরের প্রতিবেশীদের দীর্ঘদিন ধরে চলমান সংকট সমাধানের ইঙ্গিত দেয়। বিশ্লেষকরা বলছেন, চির প্রতিদ্বন্দ্বী ইরানকে মোকাবেলায় আঞ্চলিক জোট গঠনের লক্ষ্যে নিজেদের ঐক্যবদ্ধ করেছে উপসাগরীয় দেশগুলো। আনাদোলু এজেন্সিকে ইয়েমেনের রাজনৈতিক বিশ্লেষক মুতাহার আল সোফারি বলেন, পূর্ণ মিলনের চুক্তিকে উপসাগরের সংকটের আংশিক সমাধান বলা যেতে পারে। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ অর্থনৈতিক অবরোধ বাস্তবায়ন করেছে যুক্তরাষ্ট্র। উপসাগরের রাষ্ট্রগুলো চাচ্ছে তেহরানের ওপর আরও চাপ তৈরি করতে, নিজেদের মধ্যকার সম্পর্ক উন্নয়ন এবং নিজেদের সহায়তায় নিজেরাই এগিয়ে আসতে।
সৌদি আরবের ঐতিহাসিক শহর আল উলায় জিসিসি সম্মেলনে উদ্বোধনী ভাষণে সর্বোচ্চ শক্তি দিয়ে ইরানের হুমকি মোকাবেলার আহ্বান জানান সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে এরদোয়ান রুটি বিক্রেতা থেকে যুদ্ধিংদেহি প্রেসিডেন্ট। অত্যন্ত সাধারণ জীবন দিয়ে শুরু হলেও রিসেপ তাইপ এরদোয়ান বর্তমানে এমন এক প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বে পরিণত হয়েছেন যিনি আধুনিক তুরস্কের জনক মোস্তফা কামাল আতাতুর্কের শাসন আমলের পর অন্য যে কোনো নেতার চেয়ে দেশটিকে সবচেয়ে বেশি বদলে দিয়েছেন। তবে সাম্প্রতিক কয়েক বছরে দেশটির অর্থনীতির অবনতি হয়েছে। মুদ্রাস্ফীতির হার প্রায় 12% এবং মার্কিন ডলারের বিপরীতে তুর্কি মুদ্রা লিরার মূল্য রেকর্ড পরিমাণে হ্রাস পেয়েছে। করোনা ভাইরাসের কারণে তুরস্কের এই অর্থনৈতিক দুর্দশা আরো বেশি খারাপ হয়েছে। ইসলাম নিয়ে ফ্রান্সের সঙ্গে বাগযুদ্ধে জড়িয়ে বর্তমানে তিনি আলোচিত এক রাজনীতিতে পরিণত হয়েছেন। এরদোয়ান 2003 সালের মার্চ মাসে যখন তুরস্কের নেতা নির্বাচিত হন সে সময় $1 পাওয়া যেত 1.6 লিরা, কিন্তু এখন $1 মূল্য 8 লিরারও বেশি। তার শাসন আমলের শুরুর দিকে দেশে বড় ধরনের অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটেছিল, হয়েছিল ব্যাপক উন্নয়ন। সাম্প্রতিক কালে প্রেসিডেন্ট এরদোয়ান বহির্বিশ্বে তার শক্তি প্রদর্শনের জন্য খুব বেশি ব্যস্ত হয়ে পড়েছেন, যা অনেক দেশকে ক্ষুব্ধ করেছে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে আবার যুদ্ধ শুরু, পাকিস্তানের হামলায় ভারতের 15 সেনা নিহত, ভারতের মাথায় হাত। ভারত নিয়ন্ত্রিত ভূস্বর্গ খ্যাত জম্মু কাশ্মীরে পাকিস্তানের গোলাবর্ষণে রবীন্দর নামে এক ভারতীয় সেনা নিহত হয়েছেন। তিনি নায়েব সুবেদার ছিলেন। গত শুক্রবার রাজৌরি সীমান্তে নিয়ন্ত্রণ রেখায় ঘটনাটি ঘটে। ভারতীয় সামরিক সূত্র জানিয়েছে শুক্রবার স্থানীয় সময় বিকেল 3:30 থেকে 5:30 পর্যন্ত রাজৌরি নৌসেরা সেক্টরে গোলাবর্ষণ করে পাকিস্তানি সেনারা। নিয়ন্ত্রণ রেখা লাগোয়া অঞ্চলগুলোতেও গুলি ছোড়া হয়। পরে ভারতের পক্ষ থেকেও পাল্টা গুলি মর্টার শেল ছোড়া হয়। গোলাগুলির এক পর্যায়ে নায়েব সুবেদার রবীন্দর নিহত হন। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি 2020 সালে গড়ে প্রতিদিন 14 বার করে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তানি সেনাবাহিনী। উল্লেখ্য, বিদায়ী বছরে পাকিস্তানের হামলায় ভারতের 36 জন নিহত এবং 130 জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে 24 জনই নিরাপত্তা বাহিনীর সদস্য। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে ইহুদি রাষ্ট্র ইসরায়েলে আশ্রয় চান হাজার হাজার ইরানি, কিন্তু কেন, জেনে নিন রহস্য। মধ্যপ্রাচ্যে চির প্রতিদ্বন্দ্বী দুই দেশ ইরান ও ইসরায়েল, প্রতিনিয়তই দেশ দুটির মধ্যে উত্তেজনা দেখা যায়। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে ইহুদি রাষ্ট্র ইসরায়েলে আশ্রয় চান হাজার হাজার ইরানি, কিন্তু কেন, জেনে নিন রহস্য। মধ্যপ্রাচ্যে চির প্রতিদ্বন্দ্বী দুই দেশ ইরান ও ইসরায়েল, প্রতিনিয়তই দেশ দুটির মধ্যে উত্তেজনা দেখা যায়। বিশেষ করে ইহুদি রাষ্ট্র ইসরায়েলকে বিশ্ব মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি নিয়মিতই দিয়ে থাকে ইসলামী প্রজাতন্ত্র ইরান। দেশ দুটির জনগণও পরস্পরকে শত্রু হিসেবেই মনে করে, তবে এবার জানা যাচ্ছে ভিন্ন কথা। হাজার হাজার ইরানি ইসরায়েলে আশ্রয় প্রার্থনা করেছেন বলে জেরুজালেম পোস্টের খবরে বলা হয়েছে। বুধবার ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে করোনা ভাইরাস মহামারীর প্রেক্ষিতে সাম্প্রতিক মাসগুলোতে ইসরায়েলের কাছে সাহায্য চেয়ে আসা ইরানিদের সংখ্যা ব্যাপকভাবে বেড়েছে। হাজার হাজার ইরানি আশ্রয় কিংবা চিকিৎসার জন্য ইসরায়েলে ভ্রমণের আবেদন করেছেন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে বিশ্বমানের সেনাবাহিনী গড়ছে চীন, আতঙ্কে ভারত। বিশ্বজুড়ে উত্তাপ ছড়িয়ে নিজেদের সামরিক বাহিনীকে শক্তিশালী করতে কাজ করে চলেছে পৃথিবীর ক্ষমতাধর দেশগুলো। চলছে শক্তি প্রদর্শনের প্রতিযোগিতা, আর তারই জের ধরে এবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ঘোষণা করেছেন 2050 সালের মধ্যে বেইজিং এমন সেনাবাহিনী তৈরি করে ফেলবে যাদের কেউ হারাতে পারবে না। আর চীনের এই নতুন প্রকল্পকে সমীহর চোখে দেখছেন এশিয়ার অন্যান্য দেশগুলো। গত বেশ কয়েক বছরে চীনের সেনা নিত্য নতুন মারণাস্ত্র, যুদ্ধ বিমান ও অত্যাধুনিক প্রযুক্তি আমদানি করলেও তাদের সামরিক শক্তি এখনও যুক্তরাষ্ট্রের চেয়ে কম। আর এই পার্থক্য দূর করতেই এবার কাজ শুরু করেছে বেইজিং। সম্প্রতি এক দলীয় সম্মেলনে 2300 জন কমিউনিস্ট নেতা ও কর্মীদের সামনে চীনা প্রেসিডেন্ট ঘোষণা করেন, 21 শতকের মাঝামাঝি সময়ের মধ্যে চীনের সেনাকে বিশ্ব মানের করে তোলা হবে। এদিকে চীনের এই প্রকল্পকে সমীহ চোখেই দেখছে অন্যান্য দেশগুলো। যদিও চীন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে এই সামরিক আগ্রাসন কাউকে আক্রমণ করার জন্য নয়, কিন্তু শি ডাক দিয়েছেন চীনের প্রতিবেশীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারবে ও জয়ী হবে, এমন সেনাবাহিনী গড়ে তোলা হবে। আর চীনা প্রেসিডেন্টের এই হুঙ্কারকে আতঙ্কিত জাপান ও ভারত। ভারত চীন যুদ্ধ লাগলে বিশ্বের কোন কোন দেশ কার পক্ষ নেবে? ভারত ও চীনের মধ্যে সীমান্ত নিয়ে বিরোধ থাকলে 1962 সালের বড় ধরনের লড়াই হয়, তারপর আর তা দেখা যায়নি। তবে আবার দীর্ঘ চল্লিশ দশক পর চলতি বছরে গড়ে উঠেছে যুদ্ধের সম্ভাবনা।
সোমবার রাতে দুই পক্ষের মধ্যে লাদাখের গালওয়ান উপত্যকায় যে সংঘর্ষ ও সেনা হতাহতের খবর পাওয়া যায় তারপর থেকে পরিস্থিতি উত্তপ্ত। বর্তমানে বিশেষ করে করোনা ভাইরাস সংকট তৈরি হওয়ার পর থেকে চীনের সাথে আমেরিকার দূরত্ব তৈরি হচ্ছে। এমন অবস্থায় আমেরিকার সাথে ভারতের মিত্রতা বা সামরিক সহযোগিতা একদমই পছন্দ না চীনের। এর ফলে ভারত ও চীনের মধ্যে একটি শত্রুতার সম্পর্ক গড়ে উঠেছে। পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে বেশ কিছু প্রশ্ন উঠে আসছে। ভারত ও চীনের মধ্যে যুদ্ধের আশঙ্কা কতটা? বিশ্বের সবচেয়ে জনবহুল এবং পরমাণু শক্তিধর দুই দেশের মধ্যে যুদ্ধ বাধলে পরিস্থিতি কি দাঁড়াবে? চীন ভারত যুদ্ধ লাগলে কোন কোন দেশ কার কার পক্ষ নেবে? ভারত বা চীন কেউ কি আসলে একটা যুদ্ধ চায়? এই সকল প্রশ্নের উত্তর হিসেবে বিশেষজ্ঞরা যা ভাবছেন তা তাদের মতামত কি? বিশেষজ্ঞদের মতামত আসুন জেনে নেই। ভারত ও চীন যুদ্ধ কি হতে পারে? চীন ও ভারত দুটি দেশই গত বছর দশক ধরে তাদের সীমান্ত এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটিয়েছে। চীন তিব্বতে আর ভারত অরুণাচল প্রদেশে এবং লাদাখ অঞ্চলে রাস্তাঘাট করেছে, বিমান ঘাঁটি বানিয়েছে, রেডার স্টেশন বসিয়েছে, সৈন্য সমাবেশ বৃদ্ধি করেছে। দুই পক্ষই বিভিন্ন ধরনের যুদ্ধ সরঞ্জাম মোতায়েন করেছে, সেখানে সামরিক মহড়াও দিয়েছে দুই দেশ। কাজে একটি যুদ্ধংদেহী মনোভাব দেখা যাচ্ছে এবং পরিস্থিতি বিচার করে অনেকে অনুমান করেছেন ভারত চীন যুদ্ধ লাগতে চলেছে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে দুই দেশের মধ্যে যুদ্ধ এড়িয়ে যাওয়াই ভালো, তা না হলে ব্যাপক ক্ষতির সম্মুখীন হবে দুই দেশই। চীন এবং ভারত উভয় পারমাণবিক অস্ত্র রয়েছে, দুই দেশই পরস্পরকে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে। কোন দেশই সেরকম ব্যাপকতর কোন সংঘাতে জড়াতে চায় না, কারণ শেষ পর্যন্ত এই যুদ্ধের ফল কি দাঁড়াবে সেটা কেউই এখন পর্যন্ত বলতে পারে না। ভিডিওটি লাইক করুন এবং নিত্য নতুন তথ্য জানতে ভিডিওর নিচে সাবস্ক্রাইব লেখাতে ক্লিক করে সাথেই থাকুন।